পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি চৌরঙ্গি ফাঁড়ির ডুবরডি বাইপাস 2 নম্বর জাতীয় সড়কের উপর থেকে দুটি অবৈধ বালিবোঝাই ট্রাক আটক করলো চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ। আটক করা হয় চালক ও খালাসিকে। এই ঘটনায় মোট 4 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকগুলিকে আটক করেছে পুলিশ বলে জানা যায়। শুক্রবার ধৃত 4 জনকে আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি চৌরঙ্গি ফাঁড়ির ডুবরডি বাইপাস 2 নম্বর জাতীয় সড়কের উপর থেকে দুটি অবৈধ বালিবোঝাই ট্রাক আটক করলো চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ। আটক করা হয় চালক ও খালাসিকে। এই ঘটনায় মোট 4 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকগুলিকে আটক করেছে পুলিশ বলে জানা যায়। শুক্রবার ধৃত 4 জনকে আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।